জীবনে বহু আমলিকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, জাতীয়বাদীকে ভোট দিচ্ছি। এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার বাণী নিয়ে যিনি আসছে, আপনার দোস্তের বাণী নিয়ে যিনি আসছে, আমি ইনশাআল্লাহ ওনাকে ভোট দিব। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে জানি না, তবে আমি একটা জিনিস দেখেছি, আজ বহু বছর ধরে এই হুজুর ইসলামীকরণ বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে হুজুর দেশে দেশে যাচ্ছে, সেনারা যাচ্ছে, আমরাও গেছি সাথে। কোরআন সুন্নার কথা যিনি বলে, কোরআন কার বাণী? সুন্না কার বাণী? তো যারা কোরআন সুন্না বুঝবে না তারা কি মানুষ? আমি বলবো ইনশাল্লাহ, জীবনে বহু আমলিকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, জাতীয়বাদীকে ভোট দিচ্ছি। এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার বাণী নিয়ে যিনি আসছে, আপনার দোস্তের বাণী নিয়ে যিনি আসছে, আমি ইনশাল্লাহ ওনাকে ভোট দিব। আমি যখন কোরআন সুন্নাকে সমর্থ করে দুনিয়া থেকে চলে যাব কবর দেশে, আমার আল্লাহ পাক নিশ্চয় আমার কোরআন সুন্নার খাতিরে আমাকে কবরে শান্তি দিবেন। আর যখন কিয়ামতের ময়দানে উঠবো, আমি যখন আল্লাহ পাকের হাইকোর্টে দাঁড়াবো, আমি বলবো আল্লাহ, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে এই কি নিয়ে আসছ, আমি বলবো আল্লাহ গো আমার কাছে কিচ্ছু নাই। তবে আমি আসার আগে কিছুদিন আগে এক পাগল বলছিল আপনার কোরআনকে ভোট দিতে, আপনার নবীর হাদিসকে ভোট দিতে, ওই মার্কার মধ্যে আমি ভোট দিয়ে আসি। আল্লাহ আপনি যা করেন না করেন, কোরআন সুন্নাহ ছাড়া কিছু বলি না, ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহতে ভোট দিব। আসসালামু আলাইকুম। বা আরো কথা আছে, এখন বলার সময়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।